মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেল। তো চলো, বৃষ্টি আর কি করা যাবে, রান্নাঘর তালা মারা, ঘরে যাই। ঘর থেকে চাবিটা নিয়ে ঘরের মধ্যে যা যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে করি। তো দেখো, দুই মেয়ে ঘুমাচ্ছে ওখানে, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বর্ষাকাল নেমেই পড়লো বলো। তো ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখতে না ভালো লাগে না। ভালো লাগবে যদি ঘরের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা রাখতে, তাহলে ভালো লাগবে। আমি চলো এবার বাইরে কাজে বেড়াই। বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না কাজ করতে একটু। এখন বেলা প্রায় কটা বাজে? 8:30 বাজে। চলো কাজ করে নিই। আমাদের দাদা কাজে বেরিয়ে গেছে বৃষ্টির মধ্যেই। চলো আমি এবার কাজে লেগে যাই। এই দেখো কত বাসন, মানে বাসন নিয়ে উঠোন দিয়ে নামতেই আমার ভয় লাগছে, কারণ উঠোনে এত স্লিপ তোমরা দেখতেই পাচ্ছ। এই টিপ টিপ বৃষ্টিতে না উঠোন আরও পিস্তা হয়, প্রচণ্ড কাদা। তো যেতে ভয় লাগছে যে পড়ে না যায়, এরকম অবস্থা উঠোনের। সারা উঠোন এরকম পিস্তা আমাদের। বর্ষাকালে খুব কষ্ট হয় উঠোনে হাঁটাচলা করতে, কারণ ইট পাততে হবে উঠোনে। তোমাদের তাকে বলতে হবে ইট পেতে দিতে, তাহলে আর হাঁটতে কষ্ট হবে না। তো এইভাবে কাজ করতে খুব অসুবিধা, মনে হয় যেন কখন যেন পড়ে যায়। এরকম আমাদের বাড়ির মতো কাদের কাদের বাড়ি, এরকম বৃষ্টি হলে স্লিপ হয়ে যায় বা পিছু হয়ে যায়। দেখো আমাদের বাড়ির কী অবস্থা। তারপরে বাসন রেখেলাম, বালতি সাবান সব নিয়ে এবার কলেজে বাসন মেজে একেবারে সমস্ত কাজকর্ম সেরে ভাবছি বৃষ্টি পড়ছে স্নান করে ঘরে চলে যাব। দেখো বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছার জন্য জল নিয়ে আসছি। চলো ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। ঘর মুছে একেবারে স্নান করে ঘরে আসব। আর আমার ঘরে জায়গা কম, জিনিস বেশি, এই জন্য সরিয়ে সরিয়ে সমস্ত কিছু মুছতে না একটু সময় লেগে যায়। তো চলো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে না মুছলে ভালোও লাগে না। চলো, জলের বোতলগুলোতে জল নেই, মানে আমাদের যে কলটা ছিল খারাপ হয়ে গেছে, এখন জল কিছুদিন ধরে কিনেই খাওয়া হচ্ছে, এই জন্য বোতলগুলোর আর দরকার নেই, একপাশে রয়েছে। তো চলো ঘর বারান্দা সমস্ত কিছু মুছে এবার স্নান করে নেব। তারপর দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি উপাসনাকে সেবা দিতে। তো দেখো উপাসনা সেবা দিয়ে নিলাম। বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে এই ঘরে আসলাম। তো স্নান করা হয়ে গেছে, উপাসনাকেও সেবা দিয়ে দিয়েছি। তো এক মেয়ে এখনও ঘুমাচ্ছে, চলো এখন চা খেয়ে নিই। আর কালকে যা প্রচণ্ড গরম পড়েছিল, তার থেকে বৃষ্টি হওয়া অনেক ভালো, বুঝলে। আবার গুড মর্নিং, ভালো করে বল, সামনে লজ্জা পাচ্ছে, একজন ঘুমাচ্ছে। দেখো এই তাকা, স্কুল যাবি না? 9:00 বাজে। হ্যাঁ তাকা, মুখ ধুতে যা, মুখ ধুতে যা, বিছানা গোছানো হয়ে গেছে দেখো, আর ও এখনো ঘুমাচ্ছে। এই মেয়ে তাকা, দাঁত মাছ দিদি চা বসিয়েছে, চুলটা বাদ উঠে। আমাদের চা চলে এসছে গ্লাস বাটিতে, মেয়েরা বাটিতে খায়, ওরা খেতে পারে না। তো দেখো এখন এতবেলা, এখনও দেখো কীভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে আজকে সারাদিন এরকম টিপ টিপ বৃষ্টি পড়েই যাবে। চলো বৃষ্টি পড়ছে পড়ুক, আমি এবার যাবো রান্নাঘরে, রান্না বান্না বসাই। চলো এই যে করে আসলাম রান্নাঘরে। তো চলো রান্নাঘরে, অনেকক্ষণ আগে এসেছি, এসে বরবটি আলু কেটে নিয়েছি, বরবটি আলু ভাজা করব। তো এখনও ভাত বসাইনি, কালকে রাত্রের ভাত আছে, এগুলো খাওয়া হবে। আলু আর বরবটি ভাজা করে নিই, তারপরে তোমাদের দ্বারা বাজার করে রান্না করতে হবে। ভাজা করে নিই, আসলে তোমাদেরকে দেখাই ফ্রিজে কতগুলো ভাত রাখা রয়েছে, আমরা তিনজনা খেয়েও মনে হয় থাকবে। দেখো কতগুলো ভাত, আর এদিকে মেয়েরা দেখো চা খেয়ে পড়তে বসছে নিচে, সে ওরা এখন আজ স্কুল পাঠাবো না, কারণ যা বৃষ্টি পড়ছে স্কুল আজকে আর পাঠাবো না। এরকম ঘর দোয়ার সমস্ত কিছুই গোছানো আছে। তারপরে দেখো তোমাদের দাদা বাজার থেকে রুই মাছ পাঠিয়েছে,
তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ রান্না করব। দেখো আলু ভাজা হয়ে গেছে, তো চলো এই যে ভাত নিয়ে নিলাম তিনজনে মিলে, এখন আলু ভাজাতে ভাত খেয়ে নেবো। আর ওইদিকে ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা করতে থাক, মেয়ে বলছে আমি লঙ্কা দিয়ে খাচ্ছি। দেখো তো আমিও খুব একটা লঙ্কা খাই না, আমার এমনি গ্যাসের সমস্যা আছে, সেই জন্য ঝাল খেতে আমার প্রচণ্ড ভয় লাগে, তো ইচ্ছে হলে খাই। চলো পাখা চালিয়ে বসে পড়েছি, যতই বৃষ্টি হোক জানো তো গরম কাটছে না, গরম লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। আর তোমাদের দাদা কালকে আম এনেছিলো, এই দেখো অর্ধেক আম ঠাকুরকে কেটে দিয়েছিলাম গোপাসনাকে, আর অর্ধেকটা রয়েছে, এটা এখন মেয়ে কাটছে খাবে বলে। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রান্নাঘরে, এখন মাছ বসিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নিই। আর মাছটা ভাজতে ভাজতে ভাবছি যে আর কী রান্না করবো। চলো তোমাদের দাদা পাঠিয়েছিলো সে কচি কচি বেগুন পাঠিয়েছিলো, তো ভাবছি বেগুনের ঝাল করব। তো মাছটা ভেজে নিয়ে দেখো বেগুনের ঝালটা বসিয়ে দিয়েছি, তো বেগুন সবাই খায় না, ওর মধ্যে দুটো পটলও দিয়ে দিয়েছি। এই যে আজকে রান্না এই করবো। চলো বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বাই বাই।